হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পারফেক্ট চিকেন বিরিয়ানি। তো এই চিকেন বিরিয়ানিটা বানাতে কিন্তু একদম সহজ এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলুন আমি ঝটপট রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে নিয়ে নিয়েছি আমি আলু। আলুগুলো ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। ছোট ছোট আলুগুলো আমি গোটায় রেখে দিয়েছি এবং একটা আমি মোটা আলু নিয়েছি, তার জন্য ওটা আমি দু পিস করে নিয়েছি। তো এই আলুগুলো একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ফুটো করে নিতে হবে। তো আমার সব আলুগুলো ফুটো করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে লবণ, আর একটু আমি সামান্য ফুড কালার দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। ততক্ষণে আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নেব। তো আমি এই পেঁয়াজগুলো সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা একদম মচমচে হয়, ভাজার সময় কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক জায়গায় তুলে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আমি ওই তেলেই এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে এবার আমি ভেজে নেব, তারপর আমি তুলে নেব। তো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমার এখন ভাজা একদম রেডি হয়ে গেছে। তো আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নেব, তার জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, চিকেন আর কি। তো চিকেনটাকে আমি এরকম ভালোভাবে, যদি লেগ পিস থাকে লেগ পিসগুলো কিন্তু এরকমভাবে ছুরি দিয়ে কেটে দিতে হবে, না হলে কিন্তু ভিতরে মশলাগুলো ঢুকবে না। তাই আমি এই লেগ পিসগুলো এরকমভাবে কেটে নিচ্ছি। আর পিস পিস মাংস যদি আপনাদের থাকে তাহলে ওগুলো কোনো কাটার দরকার নেই। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপর দেবো এখানে আমি লঙ্কা গুঁড়ো, আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। এবার আমি আদা এবং জিরে বাটা পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পেঁয়াজ, রসুন এবং একটা টমেটো বেটে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই মশলাগুলোকে ভালো করে এবার হাত দিয়ে এরকমভাবে আমি মাংসের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখা হয়ে গেছে, এটাকে আমি 5-10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। তো দিয়ে দিলাম ঢাকা। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইতে এবার আমি দিয়ে দিচ্ছি তেল, মাংসটা রান্না করে নেব। তেলে আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি জিরে, গোটা জিরে আমি দিয়ে দিলাম 8 চামচ মতো। তারপরে এখানে আমি দিচ্ছি এলাচ, 4টি এলাচ, লবঙ্গ, দারচিনি টুকরো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ, অল্প করে পেঁয়াজ কুচি দিলাম, কারণ আমি পেঁয়াজ বাটা দিয়েছি বলে। তো এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার মাংসটা আমি দিয়ে দিলাম এতে। তো এবার আমি রান্না করে নেব আস্তে আস্তে। তো এবার আমি এর চারিদিক দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেবো, কাঁচা তেল দিয়ে দিলে মাংসের গন্ধটা খুব ভালো হয়। তো দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকা, আস্তে আস্তে মাংসটা রান্না হবে। এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতটা রান্না করার জন্য। তো জল ফুটে গেছে, এবার আমি দিয়ে দিলাম এদের তেজপাতা, 4টি এলাচ, তারপর দিয়েছি কয়েক টুকরো দারচিনি, তারপরে লবঙ্গ দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো, এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা আমি মিঠা আতর। তো এখানে আমি আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো হয়। তো আমি ভিজিয়ে রাখা চালটা এবার আমি এই জলে দিয়ে দিলাম। জলটা ফুটলে তারপরে কিন্তু দিতে হবে। তো ভিজিয়ে রাখা চালটা দিলে কি হয়, ভালোভাবে ভাতটা হয়। ফোটার পরে কিন্তু 1-2-5 মিনিট রেখে এটাকে নামিয়ে দিতে হবে। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো গোলাপ জল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের অর্ধেক আমি এখানে দিয়ে দিলাম ফুড কালার। তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর। মিঠা আতরটা অনেকটা কমই ব্যবহার করতে হয়, বেশি ব্যবহার করলে কিন্তু তেতো হয়ে যায় বিরিয়ানিটা। তাই আমি কয়েক ফোঁটা এখানে দিয়ে দিলাম। এবার এই তিনটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি, আমি এক সাইডে এখন রেখে দেবো। এখানে আমি মাংসটা কিন্তু অন্য একটা জায়গায় ঢেলে নিয়েছি, যেটাতে আমি বিরিয়ানিটা বানাবো। তো মাংসটা হয়ে গেছে, তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানির মশলা। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ফোটার 5 মিনিট পরে কিন্তু ভাতটা আমি তুলে নেব। তো আমি রেখে দিলাম ভাতটা হাঁড়িতে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো।
তো ভাজা আলুগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি। একটু কিন্তু মাখটা ঝোলঝোল রাখতে হবে, না হলে কিন্তু বিরিয়ানিটা করার সময় তলায় লেগে যাবে, তাই আমি একটু ঝোলঝোল রেখেছি। তো এখানে আমি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তারপরে দিয়ে দিলাম অল্প একটু। এবার আমি ভাতটাকে এরকমভাবে একটা ছাকনা দিয়ে ছেঁকে ছেঁকে এটাতে দিয়ে দেবো। তো অল্প একটু ভাত আমি এখানে দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম আমি লবণ। লবণ আমি গুঁড়ো করে নিয়েছি, লবণটা দিয়ে দিলাম। লবণটা আপনারা ভাত হওয়ার সময়ও দিতে পারেন, তো আমি এখন দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে, তো আমি গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির মশলা, তারপরে আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তারপরে আমি আবার এখানে ভাত দিয়ে দেব। ভাতটাকে কিন্তু ছেঁকে ছেঁকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি কিন্তু সব ভাত এখানে দিয়ে দিয়েছি। তার আগে বলি আপনাদেরকে, এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। 500 গ্রাম চালের জন্য আমি 600 গ্রাম মাংস নিয়েছি। আমি একটু বেশি মাংস নিয়েছি, এটাকে আপনারা কম বেশি করে নিতে পারেন। তো সব ভাত আমি এখানে তুলে দিয়েছি। এবার আমি এখানে ফুড কালার দিয়ে দেবো। তো এরকমভাবে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আপনাদের ফুড কালার যদি পছন্দ না হয় না দিতে পারেন, এটা একদম অপশনাল। তো আমি অল্প একটু, এতটা দেবো না, আমি অল্প একটু এখানে দেবো। ব্যাস হয়ে গেল, আমি আর এখানে দেবো না ফুড কালার। তো এবার আমি আবারও কিছুটা পেঁয়াজের বেরেস্তা আছে, সেটা আমি উপর দিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি। তো আমি আবারও এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এরকমভাবে চিনি। লবণ চিনি দিলে কিন্তু টেস্ট অনেকটা ভালো হয়। অনেকে চিনি দেয় না, কিন্তু চিনিটা দিলে কিন্তু ভালো লাগে খেতে। তারপরে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আর সবচেয়ে মেন ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে ঘি। তো তারপরে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েক চামচ এখানে ঘি। একটু বেশি পরিমাণে ঘিটা দিতে হবে, তলায় ঘি দিলে কিন্তু তলায় থেকে যাবে, তাই ওপরে দিয়ে উপরে বেশি করে ঘি দিতে হয়। উপরে আমি ঘিটা দিয়ে দিচ্ছি এরকমভাবে। তো আমার ঘি দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে। তো এখানে আমি নোড়াটা চাপিয়ে দিলাম। তো একদম 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে রেখে দেবো আমি। 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে রেখে এবার আমি ফিরে আসছি, তো আপনাদেরকে দেখাবো বিরিয়ানিটা কেমনভাবে রেডি হয়েছে। এই দেখুন, দারুণ সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো ওপর নিচে করে এরকমভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে একদম সার্ভ করে গরম গরম খেয়ে নেবেন। খেতে অনেক টেস্টি, অনেক সুন্দর হয়। আর আমি একটা আপনাদেরকে অন্য একটা জায়গায় তুলে দেখাচ্ছি। এই দেখুন, দারুণ সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে, খেতে কিন্তু অনেকটা টেস্টি। তো আপনারা এভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। তো এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।